বিরতিপর ফিরে আসলাম। বিএসএফ এর সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হলো বিলোনিয়ার ঈশান চন্দ্রনগরের মুন্ডাপাড়া জিবি স্কুল মাঠে। সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে ছোট ছোট স্কুলের বাচ্চাদের মধ্যে ব্যাগ, নোটবুক, কলম ইত্যাদি বিতরণ করা হয়। একই সঙ্গে পড়ুয়াদের, ছাত্রছাত্রীদের খেলার মাঠে নিয়োজিত রাখার জন্য খেলাধুলায় উৎসাহিত করতে খেলার সামগ্রী দেওয়া হলো বিএসএফ এর পক্ষ থেকে। সীমান্ত রক্ষার দায়িত্বে যারা থাকেন, প্রতিটা মুহূর্ত, 24 ঘন্টা যারা বিশেষ প্রহরায় রয়েছে সীমান্তের দায়িত্বে, সেই সমস্ত সীমান্তরক্ষী বাহিনীদের পক্ষ থেকে এবার বিশেষ আয়োজন। কার্যত সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে 200 নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে বিএসএফ এর এই কর্মসূচি এবং অবৈধ পাচার বাণিজ্য রুখতে বিশেষ ভূমিকা নেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এবার সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসলো বিএসএফ। বিএসএফ এর 200 নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে আজ বিলোনিয়া ঈশান চন্দ্রনগরের মুন্ডাপাড়া জিবি স্কুল মাঠে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এবং আজকের এই কর্মসূচির মধ্যে একাধিক প্রয়োজনীয় সামগ্রী বাচ্চাদের মধ্যেই তুলে দেওয়া হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর 200 নম্বর ব্যাটেলিয়ন টুআইসি মুকেশ কুমার বর্মা, ডিসি রাকেশ কুমার, ভরতচন্দ্রনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস থেকে শুরু করে অন্যান্য অতিথিরা। যারা খেলার সামগ্রী পেয়েছে, যারা স্কুলের পড়াশোনার সামগ্রী পেয়েছে, সেই সমস্ত কচিকাঁচা শিশুরা অত্যন্ত খুশি, একই সঙ্গে অভিভাবকরাও খুশি সীমান্তরক্ষী বাহিনীর এহীন উদ্যোগকে ঘিরে। ঠিক কি বক্তব্য রয়েছে বিএসএফ এর পক্ষ থেকে আজকের কর্মসূচি সম্পর্কে শুনুন। जो सिविक एक्शन प्रोग्राम है आज हम मुंडा बस्ती और राजनगर के इलाकों का मुंडा बस्ती स्कूल में कर रहे हैं और इस सिविक एक्शन प्रोग्राम का उद्देश्य यही है कि जिस भावना के साथ हम अपनी सीमा की रक्षा करते हैं उसके साथ साथ हमारा उद्देश्य यह होता है कि सीमा में रहने वाले लोगों का भी हम उत्थान करें और उनके डेवलपमेंट में भी सीमा सुरक्षा बल उतनी ही भागीदारी रहे। इसीलिए साल दर साल ये प्रोग्राम निरंतर चला आ रहा है और हम हर जगह पर जो भी सीमावर्ती गांव पड़ता है अलग अलग समय पर अलग अलग गांव पे अलग अलग चीजों को चिन्हित कर उनको देते हैं जिससे कि वो लोग भी अपने आप को महसूस करें कि वो भी सीमावर्ती में एक अलग थलग पड़े हुए नहीं है, वो भी सीमा सुरक्षा बल के साथ उतने ही भागीदार हैं सीमा सुरक्षा में। इसका एक अन्य उद्देश्य ये होता है कि जो स्कूल के बच्चे हैं, ग्राम के लोग हैं, वो सब सीमा सुरक्षा बल के बारे में जाने और सीमा की सुरक्षा के साथ साथ उनको भी ये उद्देश्य रहता है कि बच्चे सीमा सुरक्षा बल के लोगों को निरंतर कार्य करते हुए देखते हुए उनके अंदर भी भावना जागे कि वो भी देश प्रेम की भावना के साथ सीमा सुरक्षा बल या अन्य सेनाओं में शामिल हों। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের সাহায্যার্থে সুবিধার্থে এবার এগিয়ে আসা বিএসএফ এর পক্ষ থেকে, যেমনটাই জানাচ্ছেন বিএসএফ এর আধিকারিক, 200 নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে আজকের এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হল বিলোনিয়ার মুন্ডাপাড়ায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।